হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেলে ফাইল খুলবেন এবং তা সংরক্ষণ করবেন এবং তা পুনরায় খুলবেন প্রয়োজনে। তো এই টেকনিক আজকে দেখাবো, তো চলুন শুরু করা যাক দেরি না করে। প্রথমে বরাবরের মতো স্টার্ট মেনুতে যাবেন। স্টার্ট মেনু থেকে আমি দেখাচ্ছি, এই মেনু বার স্ক্রলিং করে চলে আসবেন মাইক্রোসফট অফিস। এখানে ডাউন অ্যারোতে ক্লিক করবেন। এই যে দেখা যাচ্ছে এর নিচে যে ডাউন অ্যারো, এই ডাউন অ্যারোতে ক্লিক করলে নিচে বেশ কিছু খুলে যাবে, প্রোগ্রাম খুলে যাবে, বেশ কিছু সফটওয়্যার খুলে যাবে। এখানে দেখেন মাইক্রোসফট এক্সেল 2007, মাইক্রোসফট এক্সেল অফিস এক্সেল 2007। এখানে ডবল ক্লিক করলেই একটা ফাইল খুলে যাবে এক্সেলের। একটু সময় নেবে, আমার কম্পিউটারটা একটু স্লো, একটু সময় নেবে, সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আপনাদের। দেখুন এক্সেলের একটি পেজ খুলে গেছে। এখানে আমরা কিছু লিখব, একটা ফাইল তৈরি করব। সেই ফাইলটা কিভাবে সংরক্ষণ করব এবং পরবর্তীতে প্রয়োজনে সেটা আবার খুলব, আজকে এই হলো আলোচ্য বিষয়। তো প্রথমে একটু বলে নিই, ফাইল দুইভাবে সেভ করা যায়। একটা হলো একটা নতুন ফাইল খুলে সেটাকে সেভ করা, আরেকটা হলো পুরাতন একটি ফাইল থেকে কপি করে নিয়ে আরেকটা ফাইলে পেস্ট করে সেটা সংরক্ষণ করা। এই দুটো প্রয়োজন হতে পারে। তা আমরা এখানে একটি ফাইল খুলে নেব প্রথমে। ধরুন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অথবা আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি একটা তালিকা করছেন, কর্মকর্তা কর্মচারীদের তালিকা অথবা অন্য যে কোনো একটা তালিকা বা একটা রুটিন আপনি এখানে তৈরি করতে পারেন। তো এখানে তৈরি করার জন্য প্রথমে আমরা একটা সেল পয়েন্টারে আমরা এখানে লিখে নিব। এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর মনে করেন আপনার প্রতিষ্ঠানের নাম হলো আচ্ছা, আমি বাংলায় দেখাচ্ছি, ইউনিকোড বাংলায় দেখাচ্ছি। এখন এখানে আমরা লিখে নিচ্ছি ডবল ক্লিক, হ্যাঁ ডবল ক্লিক করার পর এমবি এমবি ইলেকট্রিক ইলেক ইলেকট্রিক এমবি ইলেকট্রিক একটা জায়গার নাম দিতে পারেন। আমি দিলাম শেরপুর টাউন, শেরপুর শেরপুর টাউন শেরপুর টাউন শেরপুর শেরপুর টাউন শেরপুর। এবার আমরা একটা গড় একটা রো, এই রোটাকে ছেড়ে দিয়ে আমরা কার্সরটাকে এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে প্রথমে দেবো ক্রমিক নাম্বার। জাস্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে ক্রমিক নাম্বার, একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম ক্রমিক নাম্বার। এখানে নাম দিলাম পণ্যের, পণ্যের বিবরণ। এখানে দিচ্ছে পরিমাণ,
এই একটা তালিকা আমরা করতেছি, বেশি লিখলাম না, বেশি লিখে মানে কিভাবে সেভ করতে হয় সেটা শেখাই আমাদের বড় কথা। এখানে তালিকা অনেক লেখা থাকতে পারে, তারপরে আপনি কিভাবে সেভ করবেন একই। এখানে এক লাইন লিখে সেভ করা আর সমস্ত পৃষ্ঠা লিখে সেভ করা একই কথা হবে। তো ভিডিও যাতে লম্বা না হয় সে কারণে আমরা অল্প লিখে এখানে দেখাচ্ছি। এখানে লিখে নিন, মজুদ পণ্যের তালিকা, মজুদ মজুদ পণ্যের তালিকা। আচ্ছা, এটাকে আমরা সেন্টার করে নিই, একটু সেন্টার করে নিই, সেন্টার করে নিলাম। এবার এটাকে একটু বড় করে নিই, এটাকে একটু বড় করে নিই, ক্রমিক নাম্বার এক, পণ্যের নাম দিলাম, যেহেতু ইলেকট্রিক নাম দিছি তাহলে ইলেকট্রিক পণ্য, বিআরবি ফ্যান, বিআরবি ফ্যান, বিআরবি ফ্যান, বিআরবি ফ্যান মজুদ মজুদ আছে ধরেন 15টি, 15টি। তারপরে দুই নম্বর পণ্য, এটাকে এখানে ক্লিক করেন, দুই নম্বর পণ্য, দুই নম্বর পণ্য হলো প্যারাডাইস ফ্যান, প্যারা প্যারাডাইস ফ্যান। এটার আছে প্যারাডাইস ফ্যান আছে 20টি। তারপরে তিন নাম্বার, এসকিউ ফ্যান, এস এসকিউ ফ্যান, এসকিউ বললাম এটা আছে 30টি, 30টি। চার নাম্বার, বিআরবি কেবল, বিআরবি লেখা চলে আসছে, তাহলে আমরা শুধু ফ্যানের জায়গায় লিখে দিই বিআরবি কেবল, বিআরবি কেবল, বিআরবি কেবল, এটা যখন ফলা দিয়ে লেখি কেবল এইভাবে লেখা যায়, 23, বিআরবি কেবল আছে 25 কয়েল, 25 কয়েল, 25 কয়েল। পাঁচ নম্বরে বাল্ব আছে, ন্যাশনাল বাল্ব, ন্যাশনাল
ন্যাশনাল বাল ন্যাশনাল বাল্ব আছে ধরেন 500টি, এই ধরলাম মোটামুটি আমাদের তালিকা। এই তালিকাটাকে আমরা একটু সাজিয়ে নিই, একটু এটাকে সেন্টার করে দিই। এখানে যে তিনটা অপশন আছে, অ্যালাইন টেক্সট লেফট বাম দিকে যাবে, এখানে দিলে মাঝখানে থাকবে, এখানে দিলে ডান পাশে ডান প্রান্তে থাকবে, ডান কিনারে থাকবে অক্ষরগুলো। তাহলে ঠিক মাঝ সেন্টারে দিলে ক্রমিক নাম্বারগুলো সেন্টারে আসবে। এই লেখাগুলোকে আমরা সিলেক্ট করে সেন্টার করে দিই, সেন্টার করে দিলাম। তারপরে এটাকেও সিলেক্ট করলাম, সিলেক্ট করে না রাইট রাইট মার্জিন করে দিই। আচ্ছা ঠিক আছে, মা সেন্টারেই থাকলো সেন্টার। এবার আমরা এটাকে একটু একটু কালার করে নিই, একটু কালার করে নিই। একটু কালার করে নিতে চাচ্ছি। এইখানে গিয়ে দেখুন, এখানে সেল স্টাইল, সেল স্টাইলে গিয়ে দেখেন অনেক কালার আছে এখানে। এখানে আপনি যেটা নেবেন, যেখানে ক্লিক করবেন সেখানে ওই কালার হয়ে যাবে। আমি এখানে ধরছি, ওই দেখেন ওই কালার হয়ে গেছে, এখানে ধরেছি এরকম কালার হয়ে গেছে লেখাটি, যেখানে সিলেক্ট করছি এখানে ধরছি এখানে এরকম হয়ে গেছে। তা আমরা এই কালারটা নিতে যাচ্ছি, এই কালারে ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর এটা হয়ে গেলো এই কালারটা। আবার এইটুকু আমরা অন্য আরেকটা কালার নিতে যাচ্ছি, তাহলে সেল স্টাইল, এখানে সেল স্টাইল এই লেখা আছে, সেল স্টাইল এখানে ক্লিক করলেন। ডাউন অ্যারোতে ক্লিক করার পর একটা কালার দেন, আপনি এই কালারটা আমরা নিতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম ওই কালারটা চলে আসলো। এবার এই লেখাটাকে একটু কালারিং করে নিই, সুন্দর করে নিই। সেল স্টাইল, সেল স্টাইলে গিয়ে এই কালারটা নিলাম। তারপরে এই লেখাগুলো সবগুলোকেই আমরা আরেকটা কালার দিব, সেল স্টাইল, সেল স্টাইলে গিয়ে আমরা এই কালার দিলাম। এখন এই এই হলো একটা ফাইল, এক্সেলে আমরা একটা ফাইল খুললাম। এখন এই লেখাটা যদি আমরা সংরক্ষণ না করি তাহলে এটা মুছে যাবে, পরে আর খুঁজে পাওয়া যাবে না। এই লেখাটা তো আমার দরকার আছে, পরবর্তীতে আমার প্রয়োজনে এটা আমি খুঁজে বের করব। সেই কারণে এটাকে কী করতে হবে, সংরক্ষণ করতে হবে। কীভাবে সংরক্ষণ করবেন, সংরক্ষণ ইংরেজি হলো সেভ, সেভ করা, কম্পিউটারের ভাষায় সেভ করা। এইখানে এই যে দেখেন উপরের কোণায় এখানে সেভ একটা ই দেওয়া আছে, আইকন দেওয়া আছে। এই আইকনে এখানে কার্সর নিলেই দেখেন এখানে লেখা আছে সেভ, লেখা আছে সেভ, এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এইভাবেও করা যায়, অথবা এখান এখান থেকেও করা যাবে, এখান থেকেও করা যাবে, মূল মেনু থেকে, মূল মেনু থেকেও করা যাবে। তা আমি প্রথমে সংক্ষেপে দেখাই, এখানে যে সেভ লেখা এই আইকনে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে একটা বক্স আসবে, সেভ করার একটা বক্স। এই দেখেন সেভ এস এখানে লেখা আসছে। এটাকে আমরা একটা নাম দিব, কি মজুদ পণ্যের তালিকা, আমার মজুদ পণ্যের তালিকা আমরা করেছি, এটা নাম দিব মজুদ পণ্যের তালিকা। তো আমরা লিখি মজুদ, মজুদ পণ্যের, মজুদ পণ্যের তালিকা, মজুদ পণ্যের তালিকা। এখন হয়ে গেল, আর কিছু না, আপনার আর কিছু করতে হবে না। এইখানে দেখেন নিচের একদম নিচের দিকে এখানে তিনটা অপশন আছে, টুলস, সেভ, ক্যান্সেল। এখানে সেভে ক্লিক করবেন, সেভ মানে সংরক্ষণ করা। এখানে সেভে ক্লিক করলে মজুদ পণ্যের তালিকা হিসেবে সেভ হয়ে গেল, কোথায়, উইন্ডোজ 10 এ, যেখানে উইন্ডোজ 10 এ। এখন যদি আপনি ডকুমেন্ট সিলেক্ট করে দেন, এখানে ডকুমেন্ট সিলেক্ট করে দেবেন, ডকুমেন্টে থাকবে, আপনি যেখানে সিলেক্ট করে দিবেন ঠিক সেই জায়গায় এই আপনার ফাইলটা সংরক্ষিত থাকবে। তা আমরা এখানে অটোমেটিক এখানে আসছে উইন্ডোজ 10, আমরা তা না করে আমরা এখানে দেখবো যে ডকুমেন্টে, এই যে ডকুমেন্টে আমরা ক্লিক করে দিলাম, ডকুমেন্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার আমরা এখানে কী করলাম, সেভ, সেভ দিলে ফাইলটা সেভ হয়ে গেছে, ফাইলটা এখন সেভ হয়ে গেছে, ফাইলটা আর মুছে যাবে না। আপনি পরবর্তীতে যে কোনো সময় এই ফাইলটা খুলতে পারবেন। এবার আসুন আমরা অন্যভাবে, এই যে এখানে এখানে দেখেন এই যে মানে মূল একটা ই আছে, মেনু আছে, এখান থেকে আমরা
সেভ করতে পারবো। দেখুন এই যে এটা খুলে গেছে, এখানে ক্লিক করার পর বেশ কিছু অপশন খুলে গেছে। এখানে এর ভিতরে দেখেন 3 নম্বরে আছে সেভ, এইখানে আমরা ক্লিক করে ওই ওই বক্সটা পাবো। ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেছে যার জন্য এটা খুলতেছে না। কিন্তু এখান থেকে আপনি এই সেভে ক্লিক করে ওই ঠিক সেভে ক্লিক করার সাথে সাথে ওইভাবে একটা বক্স চলে আসবে, ওই বক্সের ভিতরে নাম দিবেন, নাম দিয়ে সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। এই হলো মানে সেভ করার প্রক্রিয়া। এখন আমরা এই ফাইলটাকে সব কেটে দিয়ে বের হয়ে যাব। বের হয়ে তারপরে আমরা দেখব যে এটা আমরা যে নামে সেভ করেছি সেভাবে খুলে গেলাম। এবার আমরা এইখানে কোনায় কেটে দিই, ক্লোজ করে দিই। ক্লোজ করার পর শেষ হয়ে গেল, মনে করেন এই ফাইলটা আমরা কেটে দিয়েছি, কম্পিউটার বন্ধ হয়ে গেল। পরবর্তীতে আপনার প্রয়োজন 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে আপনার এটা ফাইলটা দরকার, আপনি খুলবেন, তাহলে ঠিক একইভাবে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করুন। স্টার্ট মেনুতে গিয়ে স্ক্রলিং করে এক্সেল ফাইলে যান, এক্সেল ফাইল, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট, এই যে মাইক্রোসফট অফিস ডাউনলোডতে ক্লিক করুন। অনেকগুলো অপশন খুলে যাবে, এখান থেকে আপনি এই যে এক্সেলের চিহ্ন মাইক্রোসফট অফিস এক্সেল 2007 এখানে ক্লিক ক্লিক করুন। ক্লিক করলে ও ফাইল খুলে যাবে, একটু সময় নেবে। এখান এখানে এসে এই যে কোনায় যে মেনু আছে অফিস বাটন, এটাকে বলা হয় অফিস বাটন, অফিস বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ওপেন নামে একটা অপশন আছে, এই ওপেন অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন। বুঝতে পারছেন এই যে এই ওপেন অপশন, পুনরায় নতুন একটা ফাইল খুলবেন, আপনার যে আগে সেভ করা ফাইল খুলবেন। আর যদি নতুন খুলতে চান তাহলে এখানে এই যে নিউতে ক্লিক করবেন। তো ওইটা আমরা এখন দেখাবো না, আমরা দেখাবো ওপেন, কিভাবে সংরক্ষিত ফাইল ওপেন করতে হয়, খুলতে হয়। এখানে ক্লিক করুন, ক্লিক করার পর দেখুন আপনার একটা বক্স আসছে, এই বক্সে আপনি কোথায় রেখেছেন ডকুমেন্টে, এই যে ডকুমেন্ট অটোমেটিক সিলেক্ট আছে, তারপরে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি ডকুমেন্টে ক্লিক করবেন। ফাইলটা আমরা ডকুমেন্টে সেভ করছিলাম, সেভ করার দেখেন এই যে ডকুমেন্টে ক্লিক করার পর এখানে একটা তালিকা এসে গেছে, এর ভিতর দেখেন এই যে মজুদ পণ্যের তালিকা, এই এই হলো আপনার ফাইল, এই ফাইলটা আপনি পেয়ে গেছেন। এখানে ক্লিক করুন, ক্লিক করার পরে এখানে দেন এই 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 নিচে ওপেন নামে একটা অপশন আছে, এই অপশনে আপনি ক্লিক করুন। আমার কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে, চাকা ঘুরতেছে, দেখুন। ওপেনে ক্লিক করার পর এই খুলে গেছে। এখন এটাকে দেখুন ঠিক আগের মতো যেভাবে আপনি রেখেছিলেন ঠিক সেরকম
আমরা এই ফাইলটাকে পেয়ে গেলাম। এখন আপনি ইচ্ছা করলে এখানে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। এখন আমরা এই এই ফাইলটাকে কপি করে অন্য একটা শিটে নিয়ে যাব। এখানে যে শিট ওয়ান, এই কাজটা আছে আমাদের শিট ওয়ানে, যে শিট, এই শিটের নামও দেওয়া যায়। হ্যাঁ, রাইট মাউস ক্লিক করে, রাইট মাউস ক্লিক করেন, রাইট মাউস ক্লিক করলে দেখেন এই যে রিনেম, এই রিনেমে ক্লিক করে আপনি নতুন করে নাম দিতে পারবেন, যে এটা কি নাম। তখন এই শিট না, শিট ওয়ান না দেখায় ওই নামটাই দেখাবে। যাই হোক, আমরা ওটা আজকে বলবো না, আজকে যেটা আমরা আলোচনা আলোচ্য বিষয় সেটাই আলোচনা করব। তো এই এই ফাইলটাকে আমরা কপি করে অন্য পেজে নিব, অন্য শিটে নিব, নিয়ে ও সেখানে আবার সেভ করব, দেখি কি হবে। আমরা এখানে কার্সরটা এখানে রাখবো, রেখে তারপর আমরা কার্সরটা এখানে নেব, কার্সরটা এখানে নিয়ে শিফট চেপে ধরে এখানে আমরা শেষ লেখাতে আমরা কার্সরটা নিব। নেওয়ার পরে এটা কপি হয়ে গেল, কিন্তু আংশিক বাকি রয়ে গেল, সেই কারণে আমাদের কি করতে হবে, আবার আমরা করি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে যেহেতু লেখাটা আমার এই পর্যন্ত, কালারটা এই পর্যন্ত আছে, তাহলে আমার এখানে এই এই ঘরে ক্লিক করতে হবে। শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে এখানে ক্লিক করেন, কপি হয়ে গেছে। আমি আরেকবার দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি, প্রথমে এখানে ক্লিক করবেন, একদম সর্বপ্রথম যে সেল পয়েন্টার আছে সেইখানে, সে এখান থেকে তারপরে আপনি শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে আপনার যে যতটুকু নেওয়া প্রয়োজন, আমার এই এইটুকু পর্যন্ত নিলেই চলে। আমি এখানে সেল কার্সরটা নিয়ে এখানে ক্লিক করব, এই সিলেক্ট হয়ে গেল। এবার আপনি ওর উপরে নিয়ে রাইট মাউস ক্লিক করেন, এই জায়গায় নিয়ে এসে এই সিলেক্ট অংশের উপরে আপনার কার্সর নিয়ে এসে রাইট মাউস ক্লিক করেন, করার পরে কপি লেখা আছে, কপি লেখাটা কপি হয়ে গেল। এবার আপনি চাইলে আবার নতুন করে আরেকটা ফাইল খুলে সেখানেও পেস্ট করতে পারেন, অথবা আপনি যে শিট টু তে পেস্ট করতে পারেন, শিট থ্রিতে পেস্ট করতে পারেন। সাপোজ আমি এখানে শিট থ্রিতে টু বাদ দিলাম, শিট থ্রিতে কি করব, পেস্ট করব শিট থ্রি। এখানে দেখেন অটোমেটিক কার্সর চলে আসছে, এইখানে জাস্ট আপনি রাইট মাউস ক্লিক করে জাস্ট পেস্ট দিবেন, পেস্ট, দেখুন চলে আসছে, পড়া লেখাটাই চলে আসছে, আমাদের যা ছিল ঠিক সেইভাবে চলে আসছে। এইখানে এটাও আমার সেভ করতে হবে, এটা যদি আমরা সেভ না করি, যে একটা যে পরিবর্তন আসছে, এই পরিবর্তনে যদি সেভ না করি তাহলে সেভ থাকবে না, সংরক্ষণ থাকবে না, পরে আর খুঁজে পাওয়া যাবে না। সেই কারণে আমাদের এই যে সেভ অপশন আছে, যেখানে এই যে সেভ আইকন, সেভ আইকনে গিয়ে ক্লিক করব, অথবা এখান থেকেও ক্লিক করতে পারি। এখানে একভাবেই দেখায়, এই সেভ আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে অটো সেভ হয়ে গেল, অটোমেটিক সেভ হয়ে গেল। যেহেতু একই ফাইল, সেই কারণে আমার এই শিট শিট থ্রিতেও এই ফাইলটা সেভ হয়ে গেল। এবার দেখুন শিট ওয়ানে যাই এটা দেখাচ্ছে, আবার শিট থ্রিতে যাই এটা দেখাচ্ছে, তার মানে শিট থ্রিতেও আমার সংরক্ষণ হয়ে গেছে, শিট ওয়ানেও সংরক্ষণ হয়েছে। নিচের কোনায় দেখুন না, শিট ওয়ান, এই শিট ওয়ানেও এটা শিট ওয়ানে ক্লিক করলে এই ফাইল, শিট থ্রিতে ক্লিক করলে এই ফাইল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি আমার এই ভিডিওর মাধ্যমে কিছু শিখে থাকেন তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও এক্সেল সংক্রান্ত এবং অন্যান্য আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও আমি আপলোড করব, সেটা যেন আপনি তাড়াতাড়ি পেয়ে যান। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।